नमस्कार बंधुरा आमी रंजन तुम्हारा देखो कैरियर डट कम यूट्यूब चैनल तो कैरियर डट कम यूट्यूब चैनल पक्ष तुम्हारे जाना अनेक अभिनंदन बंधुरा चाकरी संक्रांत एक नतून विज्ञप्ति ने तुम्हारे सामने उपस्थित हो तुम्हारा एप्लीकेशन फर्म हमार सामने देखते एप्लीकेशन फर्म तो फर्म फिल आप करते हैं जे चाकरी जे पोस्टर जो तुम्हारे एप्लीकेशन करार्जन कथा बी तो आगे देखे नवा जा কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তারপর আমি এই ফরম্যাটে আবার ফিরে আসব তখন তোমাদের বলে দেবো বিস্তারিত কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা পাঠাবে বা কোথায় পাঠাতে হবে কিভাবে পাঠাবে সেটা বলে দেবো তো চলো আগে দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো বন্ধুরা চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছ ডিভিশন অফ প্ল্যানেট ডিভিশন অফ প্ল্যানেট পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের অনলাইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে অনলাইন ইন্টারভিউ মানে তুমি তোমাদের বাড়িতে বসে কিন্তু অনলাইন ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এই চাকরিটি পেয়ে যাবে এখানে দেখো তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট টু দ্য মেল অ্যাড্রেস বিলো লাস্ট ডেট 27 নভেম্বর 2021 তো 27 নভেম্বর 2021 তারিখের মধ্যে কিন্তু তোমাকে স্ক্যান করা ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট মেলের এবং তার সাথে কিন্তু একটি বায়োডাটা ফরম্যাট কিন্তু তোমাকে দিতে হবে দেখতে পাচ্ছ বায়োডাটা ঠিক আছে বায়োডাটা ফরম্যাট কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে মানে এটা তৈরি করতে হবে তো তোমাদের সুবিধার্থে সেই বায়োডাটা ফরম্যাট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডি লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কিন্তু তোমরা সরাসরি আমাদের বায়োডাটা ফরম্যাট ডাউনলোড করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আফটার স্ক্যানিং দ্য অ্যাপ্লিকেশন তো তোমাদের কিন্তু এই প্রথমে বায়োডাটা ডাউনলোড করবে ডাউনলোড করার পরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং যাবতীয় যে ডকুমেন্টগুলো স্ক্যান করবে স্ক্যান করে কিন্তু মেল আইডিতে পাঠাতে হবে কোন মেল আইডি পাঠাতে হবে এখানে কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে dbtprojectdbproject21@gmail.com এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে পিডিএফ ফাইল করে দেখতে পাচ্ছ এখানে বলছে পিডিএফ ফাইল করে সিঙ্গেল পিডিএফ ফাইল করে পাঠাবে একটা একটা করে পাঠাবে না এবং তোমাদের যদি নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে তোমার শর্টলিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে মেলের মাধ্যমে তোমাদের যে মেল আইডিতে তোমার মেল করবে সেই মেলের মাধ্যমে কিন্তু তোমাকে ডেট জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং কীভাবে নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে পোস্ট কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা সেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট এখানে কিন্তু তোমাদের 69,000 টাকা প্রথম মাসে বেতন দেওয়া হবে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পিএইচডি করাতে হবে বায়োটেকনোলজি হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নির্দেশ শাখা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে দু নম্বর যে পোস্ট সেটা বলা হচ্ছে রিসার্চ ফলো এই পোস্টে তোমার 30,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে 35 বছরের মধ্যে বয়সে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তাহলে কী বলছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন বায়োটেকনোলজি এগ্রিকালচার উইথ মেজর ইন ক্রপ তো তোমরা যদি বায়োটেকনোলজি বা এগ্রিকালচারের উপর যদি ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা মানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি নির্দিষ্ট ট্রেডে এক্সপিরিয়েন্স থেকে থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে তিন নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে ফিল্ড অ্যান্ড ল্যাব স্টাফ এখানে তোমাদের 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে 35 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্কিং ফিল্ডের উপরে কাজ করা তাহলে কিন্তু তোমরা সুইমিং ওয়েডিংয়ের উপরে কাজ করা তাহলে কিন্তু তোমরা আগে সুযোগ পাবে তেমনটা কিন্তু বলা হচ্ছে তাহলে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখা আছে রিসার্চ অ্যাসোসিয়েট টু বাই প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট এখানে কিন্তু 49,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডক্টরেট ডিগ্রি ইন প্ল্যানেট বায়োটেকনোলজি অথবা মেকুলার বায়োলজি ঠিক আছে বায়োটেকনোলজির উপরে বা লাইফ সায়েন্সের উপরে তোমাদের যদি ডক্টরেট করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তোমরা এখানে দেখে নেবে আর কী কী যোগ্যতার প্রয়োজন এরপর বলা হচ্ছে JRF অর SRF এই অর রিসার্চ অ্যাসোসিয়েট এই পোস্টে তোমাদের 31,000 JRF পোস্টে 31,000 SRF পোস্টে 35,000 এবং RA রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু 47,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন সরি 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে প্ল্যানেট বায়োটেকনোলজি মেকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি প্ল্যানেট ব্রিডিং এরপর যদি তোমাদের যদি কোনো কোর্স করা থাকে বা ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদের বলে দিলাম এর সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে দেখে নাও এখানে বলা হচ্ছে রিল্যাক্সেশন SC/ST তোমাদের যদি বয়সের সার্ভেতে যাও তাহলে কিন্তু SC/ST ওম্যান এবং OBC সার্টিফিকেটটা জেরক্স দিতে হবে মানে জেরক্স বলতে হ্যাঁ তোমাদের স্ক্যান জেরক্স কপি স্ক্যান করে দিতে হবে দু নম্বরে বলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু তোমাদের নিয়োগকরণ হতে পারে
হবে ফিল্ডে। এবং এরপরে দেখো তোমাদের এখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে, ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে, মানে তোমরা তোমাদের বাড়িতে বসে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ছিল ভিডিও তোমাদের বলেই দিলাম কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো চলো এবার দেখে নেওয়া যাক ফর্মাটে গিয়ে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মাটটি কীরকম থাকছে এবং এর সাথে কী কী ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের দেখিয়ে দিলাম কোন শিক্ষাগত যোগ্যতে কি চাকরি মানে রিক্রুট হচ্ছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো তোমাদের অলরেডি বলে দিয়েছি ইমেলের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকম চার্জ বা কোনো পয়সা কিন্তু তোমাদের বিয়ার করতে বা টাকা দিতে হবে না, ঠিক আছে। এবং তোমরা কিন্তু তোমাদের বাড়িতে বসে তোমাদের ফোন কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি ইন্টারভিউ বা অনলাইন পরীক্ষা যেটা করানো হবে সেটা কিন্তু তোমরা দিতে পারবে। তো এই হলো ফরম্যাট। এখানে কিন্তু ওখানে কিন্তু বলা হয়েছে একটি বায়োডাটা ফরম্যাট তোমাকে তৈরি করতে হবে। এখানে আমি লিখতে ভুলে গিয়েছিলাম, পোস্ট নেমটি ওপরে লিখতে ভুলে গিয়েছিলাম, তো সেই পোস্ট নেমটা আমি কিন্তু বসে দিয়েছি। এই ফরম্যাট তোমাদের সুবিধার্থে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রেখেছি, ঠিক আছে। সেখানে কিন্তু পোস্ট নেমটি উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমরা লিখে নেবে, আর ডিটেলস পুরো আমি সাবমিট করে তোমাদের দিয়ে রাখবো, পুরো ব্ল্যাঙ্ক ডিস্ক দিয়ে রাখবো, তোমরা তোমাদের মতো বসিয়ে নেবে। এখানে তেমন কিছু নেই, পোস্ট নেম বসাতে হবে, তারপরে তোমার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, মেল আইডি, বাবার নাম, ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো যেহেতু এটা হায়ার সেকেন্ডারি উচ্চমাধ্যমিক পাশের কথা বলা হয়েছে, তো উচ্চমাধ্যমিক পাশের কোয়ালিফিকেশন দেবে। আদার স্কিল যদি তোমার কোনো স্কিল থেকে থাকে সেটা বসাতে পারো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা বসাবে, না হলে ছেড়ে দেবে। ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ তোমার জানো সেটা তোমরা বসাবে, এবং তোমাদের বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু তোমরা মেনশন করবে। এবং এখানে তোমার প্লেস, ডেট এবং সিগনেচার করে কিন্তু এই ফরম্যাটটি কিন্তু তোমাকে প্রথমে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পরে সেলফ অ্যাটেস্ট করবে, এবং এর সাথে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এবং তোমাদের যে ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড, এবং তোমাদের যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোকে তোমাকে স্ক্যান করতে হবে। ফোন থেকে তোমরা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারো, এছাড়াও তোমরা যদি মনে করো যে কোনো সাইবার ক্যাপ থেকে স্ক্যান করে নেবে সেটা কিন্তু স্ক্যান করে নেবে। স্ক্যান করে কিন্তু তোমাকে একটি পিডিএফ ফাইল করতে হবে, এই যে ফাইল, এর সাথে তোমার সব করা ডকুমেন্ট একটি একত্রিত করে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে হবে। সেই পিডিএফ ফাইলটি কিন্তু তোমাকে যে মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই মেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো কোন মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি আগেই বলে দিলাম তোমাদের অফিসিয়াল নোটিশে। তো সেই নোটিশ থেকে তোমার ডাউন সেই নোটিশের যে ওই তোমাদের মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা যদি বুঝতে না পারো কোন মেলে পাঠাতে হবে সেই মেল আইডি দিয়ে রেখেছি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ। সেই নোটিশ থেকে কিন্তু তোমরা এই মেল আইডি ডাউন করে মেল আইডিটা দেখে সেই মেলে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের বিস্তারিত তথ্য জানালাম। এখানে কিন্তু পুরো ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই ফরম্যাট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে কিন্তু তোমরা এই ফর্মাট ডাউনলোড করবে, খুবই সহজ একটা ফর্ম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তেমন হাবিজাবি কোনো কিছু দেওয়া হয়নি, প্লেন যে সিবি মানে যারা বায়োডাটা বলে সেই বায়োডাটা কিন্তু আমার ফর্মাট আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই ধরনের চাকরি বাকরি না তো নানা আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।